দাদা দাদা, ধর্মধ্বজ! এ কি দাদা, মুখ তোমার রক্ত শূন্য, চোখের দৃষ্টি চঞ্চল, না না শরীর কি তোমার সুস্থ নেই দাদা? না না, শরীর আমার সুস্থ আছে ধর্মধ্বজ, তাহলে? কিন্তু সর্বনাশ হয়ে গেছে ভাই। পরম বিশ্বাসে যে রত্ন তুই আমার হাতে তুলে দিয়েছিলি, সে রত্নের মর্যাদা রাখতে আমি পারিনি। তার মানে? তুলসী, তুলসী অপরিত ধর্ম! দাদা কি বলছেন পিতা? শুনে আমিও বিশ্বাস করতে পারছি না। সৌমাল্য, হরিহরে চরণাশ্রিত মহারাজ কুশধ্বজের বংশের কন্যাকে অপহরণ করে নিয়ে যাবে সামান্য এক দানব। দানব? এই সেই নাম দানবে? দৈত্যপতি শঙ্খচূড়। শঙ্খচূড়, শঙ্খচূড়! সৈন্যসাজা ও সৌমাল্য, দৈত্যপুরি অভিযানের আয়োজন করো। আমার ঘরে লক্ষ্মী চুরি করে যে আমার বংশের গায়ে কালি মালেপন করেছে, এ পৃথিবীতে তার বাঁচবার অধিকার নেই। খুললো তা তো? দাঁড়িয়ে কেন যাও? ভাবছি। এতে ভাববার কি আছে? আছে 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 পিতা, আছে। ভেবে দেখুন, ভেবে দেখুন, তুলসী যখন একবার অপহৃত হয়েছে তখন শত সহস্রবার যুদ্ধ করে আপনার বংশের কালিমা অক্ষুণ্ণ রাখতে পারবেন না। তার থেকে উদ্ধত দানবকে বুঝিয়ে সুঝিয়ে যে তুলসীর পাণিগ্রহণে সম্মত করা যায়। তুমি কি উন্মাদ হয়েছে সৌমাল্য? শূন্য এক দানবের সঙ্গে বিবাহ হবে ধর্মনগরের রাজকন্যা? বিবাহ তো তার কোনোদিন হতো না পিতা, কাজেই শঙ্খচূড়ের সঙ্গে। চুপ করে সৌমাল্য, উপায়ন্ত না থাকলে কন্যাকে আমি সমুদ্র পক্ষে নিক্ষেপ করবো, তোমরা একটা দানবের হাতে তুলে দেবো না। ভুল করেছো শঙ্খচূড়, তুমি মহা ভুল করেছো। আচার্য তোমাকে অমৃতের উপাদান সংগ্রহ করে নিয়ে আসতে পাঠালেন, আর তুমি নিয়ে এলে সামান্য মানব কন্যাকে। এই মানব কন্যা সামান্য নয় মা, অসংখ্য অলৌকিক শক্তির অধিকারিণীও। আমি অন্তরাল থেকে অনুসরণ করে দেখেছি, বনের পশু পক্ষী তরুলতা সবাই ওর সঙ্গে কথা বলে। তাতে দানব কুলের কি মঙ্গল হবে? গুরুদেবের আদিষ্ট কুলমই আনতে পারবে মা। অসম্ভব, মানব জাতিকে তুমি চেনো না, ওরা দেবতাদের কৃত দাস। যতই তুমি ওদের আদর যত্ন করো না কেন, সুযোগ পেলে ওরা তোমার সঙ্গে শত্রুতা করবেই। তুলসী সে প্রকৃতির মেয়ে নয় মা। শঙ্খচূড়! অবাক হয়ে তাকিয়ে দেখছো কি মহারানী অদ্রিজা? পুষ্পচন্দন নিয়ে এসো, পুত্রকে বরণ করো। আচার্যদেব, কথা বলো না শঙ্খচূড়, তোমাকে আমি কিন্তু বিশ্ববিজয়ী করে গড়ে তুলতে চেয়েছিলাম, আর তুমি সামান্য একটা নারীর কাছে পরাজিত হয়ে ফিরে এলে। পরাজিত আমি হইনি আচার্য, সে নারীকে আমি অপহরণ করে নিয়ে এসেছি। কিন্তু কেন? যাও, যেখান থেকে নিয়ে এসো যে নারীকে সেইখানেই ফিরিয়ে দিয়ে এসো। কেন আচার্যদেব? নারীর জীবনকে খেলার সামগ্রী? কে? আমি তুলসী। তুলসী? নামটার মধ্যে কি যেন এক অদ্ভুত শান্তি স্পর্শ। শঙ্খচূড়, দাঁড়িয়ে থেকো না, অমৃতের উপাদান আমি নিজেই সংগ্রহ করিতে পারবো। যাও, ওকে নিয়ে যাও। আসুন দেবী। কোথায় দৈত্যপতি? সেই তপবনে। সসম্মানে আমি আবার আপনাকে সেখানে ফিরিয়ে দিয়ে আসবো। ফিরিয়ে যদি দিয়ে আসবেন তাহলে জোর করে ধরে নিয়ে এসেছিলেন কেন? আমি ভুল করেছিলাম দেবী, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। শঙ্খচূড়! দানব সম্রাট হয়ে তুচ্ছ মানবীর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করছো? তুচ্ছ এ মানবীর যে কত বড় সর্বনাশ আপনার ছেলে করেছেন তাকে আপনি জানেন রাজমাতা? দৈত্যহস্ত আমি অপহিতা, এ কথা শোনার পর আর কি আমি তপবনে আশ্রয় পাবো? আর কি আমার আত্মীয়রা পূর্বের মতো আমাকে গ্রহণ করতে পারবেন? কেন পারবেন না কেন? এ মানব সমাজের বিধান। মানব সমাজের বিধান পুত্র কন্যার জীবনের চেয়ে বিধান বড়। দেবতা বা মানব সম্প্রদায়কে এই জন্যই আমি ঘৃণা করি। আপনি শুধু দৈত্যপতিকে বলে দেবেন অনুগ্রহ করে আমাকে তপবনে ফিরিয়ে দিয়ে আসতে হবে না। আজ থেকে আমি নিরাশ্রয়, নিরাশ্রয়ের আশ্রয় আমি নিজেই খুঁজে নিতে পারবো। দাঁড়াও নারী। কি হলো শঙ্খচূড়? স্বেচ্ছায় যে পথে বেরিয়ে যেতে চায় তাকে আবার বাধা দিচ্ছ কেন? আজ থেকে নারীর দায়িত্ব আমার আচার্যদেব। শঙ্খচূড়! সম্রাট হয়ে বিচারে আমি ভুল করতে পারি না, শাস্ত্র একসময় আমি অধ্যয়ন করেছি আচার্যদেব। বলপূর্বক যাকে আমি হরণ করে নিয়ে এসেছি শাস্ত্র মতে তাকে আমি পরিত্যাগ করতে পারি না। তার মানে? রাক্ষস বিবাহের এই তো রীতি আচার্য, আমি রাজকুমারী তুলসীকে রাক্ষস বিবাহ। না না না। কি হলো তুলসী, তুমি চমকে উঠলে কেন? এতক্ষণ তো তুমি আমাকে ভর্ৎসনা করছো। হ্যাঁ করেছি, এ নিরাশ্রয়কে যদি আপনি আশ্রয় দান করেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো, কিন্তু বিবাহের কথা উচ্চারণ করবেন না। কেন? আমি অভিশপ্তা, আমার কষ্টিতে আসে। বিচারে যাই থাক, শাস্ত্র বিচারে অভিশাপের ভয়ে ধর্মকে বিসর্জন দেওয়া কি উচিত তুলসী? শাস্ত্রের মোহিনী মায়ায় ভুললে তুমি ধ্বংস হবে শঙ্খচূড়। কেন আচার্যদেব, হলাহলের মতো তীব্র বিষ পান করেও মহেশ সত্য ধ্বংস হয়ে যাননি। দেবতাদের আদর্শ আর তোমার আদর্শ এক নয় শঙ্খচূড়। শ্রেষ্ঠ হবার বাসনা থাকলে সব দিক দিয়ে শ্রেষ্ঠ হওয়া উচিত মা। মালাবতী! দুষ্ট
কীট প্রবেশ করেছে মহারানী। অহরাচার্যের দীর্ঘদিনে পরিশ্রমে তৈরি করা সাজানো বাগানে দুষ্ট কীট প্রবেশ করেছে। ও নারী আর এক মুহূর্তে রাজ্যে থাকলে সমগ্র দৈত্যপুরী শ্মশান হয়ে যাবে। না 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 আচার্য দেব, তুলসী রাজ্যে আশ্রয় গ্রহণ করলে আপনার এই রাজ্য শস্য সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে। দাদা দাদা তুমি এসেছো? হ্যাঁ বোন, তোকে সাবধান করে দিতে এলাম। দৈত্যপুরী সীমান্তে ধর্মনগরের সৈন্যরা ছাউনি পেতেছে, তাদের পেছনে আছে ভারতের প্রভাবশালী রাজন্যবর্গ। দৈত্য রাজ্য নিশ্চিন্ন না করে তারা কিছুতেই এই স্থান করবে। এইবারে বুঝতে পেরেছ শঙ্খচূড়, এ নারী দৈত্যপুরীর কাল রাহু। কিন্তু বহিঃশত্রুর অবরোধ থেকে যদি আমি আমার দেশকে মুক্ত করতে পারি। সামান্য এক নারীকে আশ্রয় দেবার জন্য যে রাজ্য ধ্বংস হয়ে যায়, তেমন দুর্বল রাজ্যের রাজা হতে শঙ্খচূড় চায় না। উত্তম, আমিও দেখব অঘোরাচার্যের উপদেশ অগ্রাহ্য করে কত বড় শক্তিশালী রাজ্য তুমি গড়ে তুলতে পারো। রুষ্ট হবে না আচার্য, রুষ্ট হবে না, বিশ্বাস করুন, বিবাহের প্রত্যাশা নিয়ে আমি এখানে আসিনি। সম্রাট সম্রাট, আমার সব কথা আমি ফিরিয়ে নিচ্ছি, আপনি আমাকে প্রাসাদ ত্যাগ করার অনুমতি দিন। দেব তুলসী, তবে এখন নয়, বিবাহের পরে। সম্রাট! সাধু সাধু সাধু, আমি সম্প্রদান করবার জন্য প্রস্তুত হয়েই আছি। আমি তাহলে বিবাহের আয়োজন করি দাদা। বা বা সম্রাট শঙ্খচূড়, বাইরে বহিঃশত্রু রণহুঙ্কার শোনা যাচ্ছে, আর তুমি এখানে বিবাহের সুখ স্বপ্ন দেখছ। বিবাহের সুখ স্বপ্ন আমি দেখিনি আচার্য, বহিঃশত্রুদের আমি পরাভূত করব, দেবতাদের গর্ব আমি খর্ব করব, আপনাদের সব আকাঙ্ক্ষা আমি মিটিয়ে দেব। আপনি শুধু আমাকে অনুমতি দিন, আমি রাজকুমারী তুলসীর পানি গ্রহণ করি। এখন নয়, আগে রাজা ধর্মধ্বজকে যুদ্ধে পরাজিত করো, পানি গ্রহণ পরে। সামান্য একটা মানব সন্তান পর্যন্ত অঘোরাচার্যকে উপদেশ দেয়, এরা ভেবেছে কি অঘোরাচার্য কি মরে গেছে? নিজেও কি আপনি আজ সে কথা ভাবছেন না আচার্য? দৈত্যপুরীর সর্বময় কর্তৃত্ব আজ আপনার হাত থেকে কেড়ে নিয়েছে এক সামান্য মানব কন্যা, এ কি মৃত্যু নয়? কে? তোমার কণ্ঠস্বর শোনা মাত্র আমার সারাটা শরীর ঘৃণায় শিউরে উড়ে উঠলো কেন? কে তুমি? আমি দেবী যমুনা। তুমি এসেছো অঘোরাচার্যের সম্মুখে? আপনার সঙ্গে শত্রুতা করতে আসিনি আচার্য, এসেছি আপনার উপকার করতে। যমুনা, আমি কিন্তু এমন সংবাদ আপনাকে জানাতে পারি আচার্য, যে সংবাদ শুনলে শঙ্খচূড় তুলসীকে পরিত্যাগ করতে বাধ্য হবে। কি সে সংবাদ? তুলসী অভিশপ্তা, তার কোষ্ঠী বিচারে আছে যে বিবাহের পর প্রতিগৃহে সে দ্বিচারিণী হবে। দ্বিচারিণী? আশ্চর্য যোগাযোগ! কোন যোগাযোগের কথা বলছেন আচার্য? সে তুমি বুঝবে না যমুনা, সে তুমি বুঝবে না। এই দৈত্যপুরীতে পদার্পণ করার পরই শঙ্খচূড়ের চরিত্র গঠন করবার জন্যে আমি তাকে তপস্যায় পাঠিয়েছিলাম। তপস্যায় ব্রহ্মাকে সন্তুষ্ট করে শঙ্খচূড় বর পেয়েছিল। যতদিন তার স্ত্রী সতীত্ব অক্ষুণ্ণ থাকবে, ততদিন দেবতা দানব গন্ধর্ব মানব কেউ তাকে হত্যা করতে পারবে না। তাহলে ভেবে দেখুন আচার্য, তুলসীর মতো এইরকম অভিশপ্তা নারীর সঙ্গে কি দৈত্যপতি শঙ্খচূড়ের বিবাহ দেওয়া সঙ্গত হবে? না, কখনোই না। শঙ্খচূড়ের সর্বনাশ করবার জন্যে দেবতারা কৌশল করে এই নারীকে প্রাসাদে পাঠিয়েছে। রাশেশ্বরী রাধা, বিনা কারণে তুমি আমাকে যে অভিশাপ দিয়েছিলে আজ তার প্রতিশোধ নিলাম। এবার থেকে দৈত্যপুরীতে তোমার উপর শুরু হবে অত্যাচার।